কি করবো বাবা, আমরা কি করে খাবো, আমরা কি করে খাবো। আমফান নিয়ে গিয়েছিল উড়িয়ে, আর ইয়াস নিয়ে গেল ভাসিয়ে। ঠিক এমনই দৃশ্য বাংলার উপকূল জুড়ে, কান্না হাহাকার হতাশায় ডুবে লক্ষ লক্ষ মানুষ। ইয়াসের আক্ষরিক অর্থ ছিল হতাশা, আর সেই হতাশাতেই ডুবে হাজার হাজার গ্রাম। বাড়ির জরুরি জিনিসপত্র থেকে দৈনন্দিন কাজের সব কিছু জলের তোড়ে ভেসে গেছে। এলাকার পর এলাকা শুধু জল আর জল। ইয়াসের তাণ্ডব লীলায় বন্ধু হিসেবে পাশে রইল পূর্ণিমার ভরা কোটাল। ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের ধাক্কায় কার্যত ধ্বংস হয়ে গেল দীঘা থেকে সাগরদ্বীপ। একাধিক এলাকায় জমে গিয়েছে বুক সমান জল। দীঘার অবস্থা ভয়ঙ্কর বললেও কম বলা হবে। এক একটা ঢেউ নারকেল গাছের সমান উঁচু, 30-32 ফুট করে হবে ঢেউয়ের উচ্চতা। গত 50 বছরেও এমন ঝড়, এমন জলোচ্ছ্বাস, এমন মর্মান্তিক দৃশ্য দেখেনি দীঘা। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী একাধিক এলাকায়ও প্রচুর নদীবাঁধ ভেঙে গিয়েছে। গ্রামের পর গ্রাম ভাসছে নদীর জলের ওপর। সাগরদ্বীপের মূল প্রবেশদ্বার কচুবেরিয়াও প্লাবনে নিমজ্জিত। বহু গ্রামে একাধিক বাঁধ দিয়েও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। কোথাও আবার দেখা গেছে সব গ্রামবাসীরা মিলে বাঁধের উপর শুয়ে পড়ে গ্রামকে রক্ষা করার শেষ চেষ্টা করছে। রাতারাতি বিখ্যাত হওয়া ছোট হান্সের কথা মনে পড়ে? দেশটার নাম হল্যান্ড। বাঁধের ফাটল দেখে হাত দিয়ে বসে থেকে নিজের দেশকে বাঁচিয়েছিল সে। ঠিক যেন তারই পুনরাবৃত্তি। সুন্দরবনের পাথর প্রতিমায় এক গ্রামের অনামী বাসিন্দারাও নদীবাঁধের ওপর সারাদিন শুয়ে থেকে রক্ষা করল নিজের গ্রামকে। একই অবস্থা বাংলাদেশের উপকূল ভাগেও। খুলনার 3টি উপজেলার অন্তর্গত 18টি স্থানে নদীর বাঁধ ভেঙে জলের নিচে প্রায় অর্ধশত গ্রাম। শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলাও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 36টি বাঁধ উপছে, গ্রামের প্রায় 7 শতাধিক পরিবার রয়েছে জলবন্দী অবস্থায়।